আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনের খবরে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। যাব বিস্তারিত সংবাদে, তার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। রাতাবাড়ির বেটারবন ক্যাম্পের সামনে নাকা চেকিং এ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক। বৃহস্পতিবার শিলচর আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে, যোগ দিবেন বিভিন্ন কর্মসূচিতে। পাইকান দিগরখাল জিপিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ, গায়েব রিংওয়েল ডাস্টবিন। ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনায় কার্তিক পুজো আয়োজিত। যুবতীর হাত কেটে ফেলায় 13 মাস পরও মূল অভিযুক্তকে আটক করতে ব্যর্থ বাজারিছড়া পুলিশ। অপহৃত যুবতী সহ ক্লারিয়েট থেকে আটক শিলচর রাজ ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী রাজ মজুমদার। এবারে বিস্তারিত খবর। রাতাবাড়ি বেটারবন ক্যাম্পের সম্মুখে নাকা চেকিং এ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক। রাতাবাড়ি বেটারবন ক্যাম্পের তরফে চালানো নাকা চেকিং এ ইয়াবা ট্যাবলেট সহ আটক মূল পান্ডা বোরহান উদ্দিন। রাতাবাড়ি থানা অধীনস্থ বেটারবন ক্যাম্পের সামনে নাকা চেকিং এর সময় আটকা পড়ে একটি টয়োটা গাড়ি। তল্লাশি চলাকালীন উপস্থিত আধিকারিকরা দেখতে পান একটি কার্টুনের মধ্যে বিস্কুট ও কিছু কলা রয়েছে। সন্দেহের ভিত্তিতে বিস্কুট ও কলা সরাতেই অসংখ্য ইয়াবা ট্যাবলেট বেরিয়ে আসে। খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি রতন দাস দলবল নিয়ে বেটারবন এডি ক্যাম্পে পৌঁছে গাড়িসহ ড্রাগস ব্যবসায়ী বোরহান উদ্দিনকে আটক করেন। গাড়ির নাম্বার KN01AF4349। ধৃত ড্রাগস ব্যবসায়ী বোরহান উদ্দিনের বাড়ি করিমগঞ্জ সালেপুরে। করিমগঞ্জের ওসি রতন দাস জানান, আটক হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা হবে। রামকৃষ্ণনগর থেকে বিটিএনের প্রতিনিধি শ্যামল আচার্য খবরটি জানিয়েছেন। 4349 ইনোভা কার একটা আইজল থেকে ড্রাগ জাতীয় দ্রব্য মনে মনে নিয়ে আসতেছে। তারপরে আমার খবর ভিত্তি আমি বেটারবনে নাকা লাগাইলাম। বেটারবন এডি ক্যাম্পের স্টাফ ছিল, আমি ছিলাম, আমার স্টাফ ছিল। ঠিক 2টার সময় আমি গাড়িটা ইন্টারসেপ্ট করি ওইখানে। আর গাড়িটা চেক করার জন্য সময় একটা বিস্কুটের কার্টনের মধ্যে 1 লক্ষ জাভা ট্যাবলেট ড্রাগস জব্দ করা হয়। ছেলেটার নাম ছিল বোরহান উদ্দিন, ঘর হলো সালেপুর করিমগঞ্জ থানা এলাকা। এটা বাজার মূল্য কত হইতে পারে? ওইটা 3 করোড় টাকা আইব। আরও টোটাল 10টা বড় প্যাকেট আসল। 10টা বড় প্যাকেটের মধ্যে 5টা ছোটো প্যাকেট থেকে, 5টা ছোটো প্যাকেটের মধ্যে সিঙ্গল মিডিয়াম স্মল প্যাকেট 10টা থাকে। বৃহস্পতিবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে শিলচর আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, গ্রাহক পরিক্রমা, খাদ্য এবং গণবণ্টন প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বৃহস্পতিবার শিলচর আসছেন। এদিন শিলচরের বঙ্গভবনে দুপুর 1টায় খাদ্য ও গণবণ্টন বিভাগের উদ্যোগে আয়োজিত আজাদিকা অমৃত মহোৎসবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চৌবে শিলচরের কারিগরি প্রতিষ্ঠান নিটে উত্তর পূর্বের গ্রিন সামিটের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী চৌবে এরপর গুয়াহাটি রওনা দেওয়ার আগে শিলচরের ইটখলার দলীয় কার্যালয়ে পরিদর্শনের কথা রয়েছে। পাইকান দিগরখাল জিপিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ, গায়েব রিংওয়েল ডাস্টবিন। দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পাইকান দিগরখাল জিপি, এই অভিযোগ এলাকার জনগণের। তারা জানান,
চতুর্দশ অর্থ কমিশন থেকে বরাদ্দকৃত দুটি প্রকল্পের অর্থ আত্মসাত করা হয়েছে। প্রকল্পগুলি হল দিগরখাল বাজার কালীবাড়ির পাশে একটি রিংওয়েল এবং এই বাজারে চারটি ডাস্টবিন। এগুলো নির্মাণে অর্থ বরাদ্দ হয়েছিল 1,75,000 টাকা। কাগজপত্রে প্রকল্পগুলোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে দেখানো হলেও বাস্তবে কোনো কাজই হয়নি বলে অভিযোগ স্থানীয় জনগণের। জিপি সভানেত্রী ছায়ারানী বৈষ্ণব প্রকল্পগুলির টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন তারা। দিগরখাল বাজার, আচ্ছা কি অসুবিধা হয়েছে? কোন চাইন আমরা রে আমরা অসুবিধা যে আমরা দেখছি এখানে যে একটা কুয়া আছে কালী মন্দিরের নামে, এই কুয়াটা আমরা দেখছি এখন পাই না আমরা কুয়াটা। আর এই বাজারের মধ্যে ডাস্টবিন আছে, এই ডাস্টবিনটা আমরা দেখা যায় ডাস্টবিন আমরা কোনো জায়গা পাই তো আমরা পঞ্চায়েত এখানে জিপি পঞ্চায়েত জিপি পঞ্চায়েত কি নাম কি তাতা ছায়ারানী 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 বৈষ্ণব কাগজ বাইর করিয়া আছে, দেখা গেছে যে এই কাগজের দেখা গেছে কাগজে যে না এই কাজগুলো হয়ে গেছে, কাজগুলো হয়ে গেছে লেকিন কাগজটার মধ্যে দেখা যায় কাজগুলো হয়ে গেছে, টাকা উঠে হয়ে গেছে লেকিন আমরা তো কোনো কাজ হয়েছে না দেখি বাজারে। এটা কি বাজারে কালী মন্দির দিগরখাল বাজারে? এটার কিনারে কুয়া নাই? নাই কুয়া নাই। আর কত টাকা আছিল কুয়ার? কুয়ার কত টাকা? 1,00,000 টাকা। 75,000? 75,000। আচ্ছা, আর ডাস্টবিনে? ডাস্টবিনে 1,00,000 টাকা। চারটা ডাস্টবিন? চারটা। আর ডাস্টবিনের মধ্যে কাগজে কিটা লেখা আছে? যে না যাই ডাস্টবিনে লেখা হয়েছে যে কুয়া হয়ে গেছে কইয়া বাজারে তার কোনো চারটা ডাস্টবিন হয়ে গেছে কাজ চলে। 75,000 টাকা উড্ড হয়ে গেছে। আমরা এটাই কইতে চাই যে উপরে যারা আছেন তারা আমরা এটা রাখি মানুষ আমরা অনুমতি করি যে আমার কাজগুলো কেমনে হইলো না হইছে এটা একটু দেখার লাগে না। ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালিত হলো কার্তিক পুজো। কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে শিব দুর্গা পুত্র কার্তিকের পুজো ঘরে ঘরে পালিত হয়। অনেকে পুত্র সন্তান লাভের পর এই কার্তিক ঠাকুরের ব্রত করেন, আবার অনেকে পুত্র প্রাপ্তির আশায় কার্তিক ঠাকুরের এই ব্রত পালন করেন। কার্তিক মাসের শুক্লা তিথিতে এই ব্রত পালন করা হয়। সারাদিন উপোস করে সন্ধ্যের পর পূজা অর্চনা হয়ে থাকে। হিন্দুশাস্ত্র অনুসারে এই ব্রত উপলক্ষে বিভিন্ন ধরনের বীজ যেমন ধান মটর মাসকালাই এগুলোর ছোট ছোট চারা উৎপন্ন করেন এবং পুজোর সময় সেগুলি কার্তিক ঠাকুরের সামনে নিবেদন করেন। তাছাড়া অনেক বাড়িতে তীর ধনুক বানিয়ে দেওয়া হয় ঠাকুরের সামনে। বিভিন্ন ধরনের নৈবেদ্য ফল মিষ্টি নাড়ু সহযোগে কার্তিক ঠাকুরের ভোগ প্রদান করা হয়। পুরোহিতের মন্ত্র উচ্চারণ অঞ্জলি প্রদান সবকিছু মিলিয়ে সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। কার্তিক পূজা উপলক্ষে বাজারে কার্তিক ঠাকুরের মূর্তি ফল চিড়ে মিষ্টি দই খই সবকিছুর পসরা সাজিয়ে বিক্রেতারা সকাল থেকে বসে আছেন খদ্দেরের অপেক্ষায়। এ নিয়ে সারাদিন ছিল বাজারে উপচে পড়া ভিড়। বর্তমানে শিলচরের বাজারে ফুল বেলপাতায় বিক্রি হয়, লোকে উপায়ান্তর না দেখে সেগুলো কিনে নিয়ে যান পুজো উপলক্ষে। যুবতীর হাত কেটে ফেলার 13 মাস পরও অবাধ বিচরণ অভিযুক্তের। মূল অভিযুক্তকে আটক করতে ব্যর্থ বাজারি ছোড়া পুলিশ। যুবতীর হাত কেটে ফেলার পরও অবাধ বিচরণ অভিযুক্তের। ঘটনার 13 মাস পরও মূল অভিযুক্তকে আটক করতে ব্যর্থ বাজারি ছাড়া পুলিশ। শামীমউদ্দিনের ছেলের জনৈক সালিম উদ্দিনের কাছে কিছু টাকা পাওনা ছিল। টাকা ফেরত দেওয়ার জন্য সালিম উদ্দিনের কাছে বারবার বললেও টাকা দেওয়া তো দূরের কথা, দা নিয়ে ছেলেটির দিকে তেড়ে আসে সেলিম। ছেলেটির মা হাত জোর করে দা সরানোর জন্য বলার পরই মার হাতে দায়ের কূপ বসায় সেলিম। মার এই অবস্থা দেখে মেয়ে এসে ক্ষমা চেয়ে সেখান থেকে সেলিমকে চলে যাওয়ার কথা বললে যুবতীর হাতে দায়ের কূপ বসায় সেলিম। হাতটি শরীরে থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। দ্বিতীয় হাতেও দায়ের কূপ বসালে সেই হাতটিও অকেজো হয়ে পড়ে যুবতীটির। এই ঘটনার মূল অভিযুক্ত সালিম উদ্দিনকে এখন পর্যন্ত বাজারিছড়া পুলিশ আটক করেনি। অভিযুক্ত আর্থিকভাবে সবল হওয়ায় পুলিশ তাকে করায়ত্ত করেনি, এমনকি অভিযুক্তকে জামিন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে বাজারিছড়া পুলিশ বলে অভিযোগ। অন্যদিকে একটি হাত কাটা এবং অকেজো দ্বিতীয় হাত নিয়ে পঙ্গু হয়েও জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে যুবতীটি, অথচ এ বিষয়ে পুলিশ নির্বিকার। সেলিমের ভয়ে এই পরিবারটি বাজারিছড়া থানা এলাকা থেকে পলায়ন করে শরীফনগর এলাকায় বসবাস করছেন। ন্যায় বিচারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন পরিবারটির সদস্যরা।
আরে আরে অনুরোধ করিয়ার ব্যাপারে আমার শুয়ারে খাটিবার খাম নাই, যাও গরিব বাদে আমরা এক বিচার করে দিব কইতেও মারছে আমার সেট মারিয়া আমার ইয়াত খাটে দিছে মাথা দিছে এক সেট খোপালো করে দিয়ে দিছে আর এক সেট দেখি আমার ফুলি দৌড়ি আইসে আইয়া কই সবাই আমার মাইরে খাটিও না খাটিও না কইতো আমার ফুলি দুই এক সেট মারে খাটে দিছে তার টেকার দূরে সবে ডরায় আমরার মাতকেও সাপোর্ট করে না যে প্রশাসনও কোনো অ্যাকশন নেয় না টাকা কাবাইয়া তুলে আসছে আর আমরা গরিব মানুষ দুই টাকা দিতাম পারিয়ার না আর কোনো আমরা বিচারিসটা পাইছি না কোন এসপি ও এসপি আগে যে ও এসপির আগে যে এসপি আসলো ও এসপি সে নাম টাম জানি না তাই বহু সময় মাতিছন মাথার পরে ওসিরে ফোন করছন ফোন করিয়ার লোক হইলা তুমি আসামি ধরো না খানে বলে আসামি ভাবা যান না কইতে না কইতে এসপি স্যারে কইছেন তুমি কেতনা পয়সা চাইয়ে হাম তুমি পয়সা দেগা তুম আসামি পাকড়ো ওসিও কইছন এ তো কিরকম বেইল লইছে আমি কইতে পারতাম না রে গিয়ে তো প্রায় তেরো মাস সাতাইশ নয় গোট কেস দিছি আমি অপহৃত যুবতী সহ শিলচর রাজ ড্রাইভিং স্কুলের সত্ত্বাধিকারী রাজ মজুমদার ক্ল্যারিয়েট থেকে আটক শিলচর থেকে অপহৃত যুবতী সহ শিলচর কনকপুর রাজ ড্রাইভিং স্কুলের সত্ত্বাধিকারী রাজ মজুমদারকে আটক করল পুলিশ মেঘালয়ের ক্যালেরিয়া থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে পুলিশ অপহৃত যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে একই সঙ্গে আটক করা হয়েছে রাজ ড্রাইভিং স্কুলের সত্ত্বাধিকারী রাজ মজুমদারকে রাজ মজুমদার ও অপহৃত যুবতী দুজনকে আটক করে ক্যালেরিয়েট পুলিশ মঙ্গলবার রাতে রাজ মজুমদার ও তার ছোট ভাইকে রাঙ্গিরখাড়ি থানায় নিয়ে আসা হয় এদিকে যুবতীকে হোমে রাখা হয় বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয় শিলচর আদালত রাজ ও তার ভাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার যুবতীকে তার পরিবারের হাতে সমছে দেওয়ার নির্দেশ দেয় শিলচর শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি নির্মাণের জন্য পুরসভার সিইওকে ডিপিআর জমা দিল শ্মশানঘাট ইলেকট্রিক্যাল ক্রিমেটোরিয়াম কমিটি শিলচর শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে সরব রয়েছে শ্মশানঘাট ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম কমিটি ইতিমধ্যে কমিটির উদ্যোগে 2,23,00,000 টাকার ডিপিআর তৈরি করা হয়েছে বুধবার পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক জে আর লালসিমের কাছে এই ডিপিআর সহজাতে বৈদ্যুতিক চুল্লি দ্রুত নির্মাণ করা হয় তার জন্য এক স্মারকপত্র প্রেরণ করা হয় কমিটির কর্মকর্তা নিত্যভূষণ দে বিমলেন্দু রায় সহ অন্যান্যরা স্মারকপত্র ও ডিপিআর জমা দেন এ নিয়ে বিস্তারিত জানান নিত্যভূষণ দে 2,20,000 সবথেকে এটা ডিপিআর হবে ডাবল প্লেটের দুইটা ব্যবস্থা থাকবে আর এতে স্বাভাবিকভাবে 4,000 টাকার নিচে কস্ট পড়বে একটা বডি ক্রিমিশন করতে সমস্ত খরচ ইলেকট্রিক্যাল এক্সট্রা জেনারেটারের ব্যবস্থা এই ল্যান্ড ডেভেলপমেন্ট বিল্ডিং সব কিছু নিয়ে 2,20,00,000 সামথিং লাগবে তো আজকে আমরা মেমোরান্ডাম দিলাম ইতিপূর্বে আমরা মেমোরান্ডামের সঙ্গে ডিপিআর আমরা জমা দিলাম ইতিপূর্বে আমরা টাউন উন্নয়ন মন্ত্রী অশোক সিংগলকে আমরা মেমোরান্ডাম দিয়েছি তিনিও বলেছেন যে এটা টাকার কোনো অভাব হবে না এটা আপনারা ডিপিআর ইত্যাদি সঠিকভাবে তৈরি হলে সেটা বাড়ানো হবে এবং আমরা দৃঢ়তার সঙ্গে এটা আমরা আমাদের দুই দীর্ঘদিন থেকে বিদ্যালয়ে গড়হাজির আনাইছড়া আপগ্রেডেড এলপি স্কুলের শিক্ষক নিধিরাম সর্দারের ভূমিকায় শিক্ষা বিভাগ টানা 3 বছর থেকে কোভিড সহ নানা অজুহাত দেখিয়ে বিদ্যালয়ে গড়হাজির একমাত্র প্রধান শিক্ষক অথচ বিদ্যালয়ের নামে সরকারি সুযোগ সুবিধা সহ নিয়মিত মাইনে ভোগ করে যাচ্ছেন ওই শিক্ষক অভিযোগ করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর প্রাথমিক শিক্ষাখণ্ডের আনাইছড়া আপগ্রেডেড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের আদিবাসী এলাকার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতব্রত ভট্টাচার্য বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই কোনো না কোনো বাহানায় বছরের পর বছর স্কুল কামাই করে আসছেন বলে অভিযোগের আঙুল তুললেন অভিভাবক সহ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নগেন্দ্র বর্মন ও গাঁও বুড়ো জগেন্দ্র বর্মন যার ফলে ওই বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষার আলো থেকে বঞ্চিত
আর পরিচর্যার অভাবে বিদ্যালয়টি আগাছার বেড়া জালে আবদ্ধ হয়ে রূপান্তরিত হয়েছে গোচরায়। বিদ্যালয়ের ভিতর ও বাইরে শুধুই গোবরের স্তূপ, নেই কোনো ছাত্র শিক্ষক বসার ন্যূনতম সামগ্রী সহ বিদ্যালয়ের নাম সম্বলিত ফলক। ভেঙে পড়েছে লোহার তৈরি দরজা জানালা, ছেদ ধরেছে টিনের চালে, এমন এক করুণ পরিস্থিতির মধ্যে চলছে বিদ্যালয়টি। এ নিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতির বক্তব্য, বিদ্যালয়ের পঠন পাঠন নিয়মিত রাখতে বার কয়েক রামকৃষ্ণনগরের বিইও মাধব সাহার সঙ্গে কথা বললে সচরাচরের মতো বলেন, তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক হিতব্রত ভট্টাচার্যকে এ বিষয়ে প্রশ্ন করলে বলেন, যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ, দুর্গম পাহাড়ি এলাকায় কোনো অবস্থাতেই প্রতিনিয়ত বিদ্যালয়ে যাওয়া সম্ভব নয়। ফলে শুরুতে তিনি সামান্য অর্থের বিনিময়ে গ্রামের এক যুবতীকে প্রক্সি হিসেবে নিয়োগ করেছিলেন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য। তবে যুবতীটির বিয়ে হয়ে যাওয়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের সভাপতি নাকি প্রক্সি হিসেবে কাজ করার বিনিময়ে মাসিক 10,000 টাকা করে দাবি করাতে তাও হয়ে ওঠেনি বলেন শিক্ষক। তিনি পাল্টা অভিযোগ করেন, সভাপতি গ্রামবাসী নাকি তাকে কোনো রকমের সহযোগিতা করেন না। বিভিন্ন দাবির প্রেক্ষিতে নির্মাণ শ্রমিকদের ডাকে আগামী 2 ও 3 ডিসেম্বর সারা দেশের সঙ্গে কাছাড় জেলায়ও পালন করা হবে ধর্মঘট। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে নির্মাণ শ্রমিকের ডাকে আগামী 2রা ও 3রা ডিসেম্বর সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলায়ও পালন করা হবে ধর্মঘট। শিলচরে 2রা ডিসেম্বর ক্ষুদিরামের মূর্তির সামনে বেলা 11টায় নির্মাণ শ্রমিকদের জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি 2রা ও 3রা ডিসেম্বর দুদিনের ধর্মঘটে যোগদান করে ধর্মঘটকে সর্বাত্মক সফল করার আবেদন জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিক সংক্রান্ত আইন রক্ষা করা, ভুয়ো শ্রমিক রেজিস্ট্রেশন বন্ধ করা, সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া, মজুরি বৃদ্ধি করা, নির্মাণ তহবিলের টাকা অন্যত্র খরচ না করা ইত্যাদি। যে সমস্ত অসমর্থ মানুষের দিয়া আপনারা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেন, আপনারা যে বকেয়া পাওনার টাকা, পেনশনের টাকা, সমস্ত রকমের হেলথ চেকআপের টাকা, স্কলারশিপের টাকা, মাসের মাস পর মাস পড়ি থাকে, এইগুলো সেটেল করা হয় না। মজুরি, ন্যূনতম মজুরি ঠিক করার লেগে 2015 সালের পরে আজ পর্যন্ত কোনো মিটিং বয়েছে না তারা যে মজুরি ঠিক করতে। এই পরিস্থিতিতে আজকে নির্মাণ শ্রমিকের কাছে এটা কয় হাইয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন, যেটা কয় হয় স্ট্রাইক ধর্মঘট। আপনারা 2 দিনের লাগিয়া খাম করতে না, খাম বন্ধ করে দিবা, এটা ঠিক 2 দিনের লাগিয়ে আপনারা মজুরি আপনারা ক্ষতি স্বীকার করবা, ত্যাগ স্বীকার করবা। কিন্তু এই 2 দিনের মজুরির ত্যাগ স্বীকার করিয়া সরকারের বুঝাই দেওয়া যে আপনারা সরকারের এই ধরনের সিদ্ধান্ত আপনারা মানরা না। সুতরাং 2 তারিখ আর 3 তারিখ ডিসেম্বর কোনো নির্মাণ শ্রমিক কাম করতো না। 2 তারিখে শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে আমরা কয়েক হাজার নির্মাণ শ্রমিকের জমায়েত করতাম। সৎসঙ্গ বাজার এলাকার অসামাজিক কার্যকলাপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বাজার সমিতির কর্মকর্তারা। উপদেষ্টা কমিটি গঠন করে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্ত। শিলচর শহরের সৎসঙ্গ বাজার এলাকার অসামাজিক কার্যকলাপ নিয়ে সরব হলো বাজার ব্যবসায়ী সমিতি। বুধবার বাজার সমিতির সভায় এলাকায় নেশাজাতীয় সামগ্রীর ব্যবহার সহ ঘন ঘন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সুদীপ দাস চৌধুরী, গোপাল ভট্টাচার্য সহ অন্যান্যরা অসামাজিক কার্যকলাপ রোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এছাড়া রাস্তার পাশের ব্যবসায়ীদের বাজারের ভেতরে গিয়ে ব্যবসা করার আহ্বান জানান। বাজারের উন্নয়ন ও অসামাজিক কার্যকলাপ রোধে বিশিষ্টজনদের নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। এছাড়া সৎসঙ্গ নগর বাজার ব্যবসায়ী সমিতিকে বহাল রাখা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়ন্ত চক্রবর্তী, অভিজিৎ পাল, সজল আচার্য, বিমলেন্দু রায় প্রমুখ। ছিল আমাদের আশ্রম, সৎসঙ্গ আশ্রম বাজারের একটা পরিবেশ খুব খারাপ তৈরি হয়েছিল। বিগত 2-3 দিন আগে 2-3টা বাইক এখান থেকে চুরি হয়েছে এবং বাজারের ভিতরে আমাদের বিকালবেলা দেখা যায়, আগে আমরা বাজারে যখন থাকতাম বিকালবেলা ছেলেমেয়েরা স্টুডেন্ট ভর্তি থাকতো, এখন ইদানিংকালে দেখা যায় স্টুডেন্টগুলো বা মেয়েলোকগুলো বাজারে প্রবেশ করে না, বাইরের থেকে চলে যায়। বাজারের ভিতরে একটা খারাপ পরিবেশের সৃষ্টি, কিছু বাইরের থেকে লোক এসে সৃষ্টি করে রাখে। এই জন্য এই পরিস্থিতির দিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল আজকের থেকে আমরা একটা শক্তিশালী কমিটি তৈরি করে দিয়েছি, যাতে এই কমিটি বাজারে কোনো অবৈধ কাজ হলে তারা তদারকি করবে এবং আমরা এই কমিটির বৈধতা হিসাবে আমরা উপদেষ্টা একটা মণ্ডলী তৈরি করেছি, আমরা নিজেও আছি,
আমরা 15 জন উপদেষ্টা আছি, আমরা এগুলো তদারকি করব, প্রশাসনের কাছে যাইব, এসপির কাছে, ডিসির কাছে একটা মেমোরেন্ডাম দেব, যাতে আমাদের বাজারে কোনো অবৈধ কাজ কোনোদিন না হয়, এই জন্য আমরা সক্রিয় চেষ্টা চালিয়ে যাব। আজকে বাজারের ব্যবসায়ীগণ, শুভবুদ্ধি সম্পন্ন ব্যবসায়ীগণ এবং এই অঞ্চলের জনদরদী কিছু ব্যক্তিত্ব এই সভায় উপস্থিত থেকে আজকের সভায় কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যে বর্তমান যে কমিটি আছে সেই কমিটিকে বহাল রাখা হয়েছে, ভবিষ্যতে ভবিষ্যতের কথা বলবে, আর তার সঙ্গে যাতে বর্তমান সমিতি শক্তিশালীভাবে দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যেতে পারে বাজারের উন্নয়নকল্পে, সেই জন্য একটা কনভেনার কমিটি বাজারের সদস্যদের নিয়ে করা হয়েছে আর একটা উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে বাজারকে শক্তিশালী করে সুন্দর রূপে আবার ঘুরিয়ে আনা। বৃহস্পতিবার শিলচরে 4টি কেন্দ্রে কোভিড ভ্যাকসিন, থাকবে 1টি মোবাইল টিমও। বৃহস্পতিবার শিলচর শহরের 4টি কেন্দ্রে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। শহরের এসএম দেব সিভিল হাসপাতাল, নাজিরপট্টির গোলদিঘিমল, অম্বিকাপট্টির দুর্গা শঙ্কর পাঠশালায় কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী 104 অফিসে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া একটি মোবাইল টিমও শহরে ভ্যাকসিন দেওয়ার কাজে ন্যস্ত থাকবে। শিলচর 12 নম্বর ওয়ার্ডে পৌরসভার 14 ফাইন্যান্সের অধীনে ড্রেনের কাজের সূচনা হলো বুধবার। শিলচর 12 নম্বর ওয়ার্ডের রাধামাধব রোডে একটি ড্রেনের কাজের শিলান্যাস হলো বুধবার। পৌরসভার বরাদ্দ 2019-20 14 ফাইন্যান্সের কাজটিতে ব্যয় হবে 7,20,000 টাকা। 57 মিটারের ড্রেনের কাজটি এদিন সকালে সংক্ষিপ্ত মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করা হয়। 57 মিটারের ড্রেনের এই কাজটি এলাকাটিতে বহুদিন থেকে একটি নালার প্রয়োজনীয়তার জন্য দাবি এসেছিল। বর্তমানে কাজটি শুরু হলে সন্তোষ প্রকাশ করলেন অনেকে। ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার ভাগ্য রানী পাল, বিজেপি মণ্ডল কমিটির সহসভাপতি দেবাশিস সোম, সম্পাদক সুব্রত পাল, বুথ সভাপতি রঞ্জুদেব সহ অন্যান্যরা কাজের সূচনা উপলক্ষে উপস্থিত ছিলেন এদিন। আমার এই কাজ একটি কাজ বাকি রয়েছিল নদীর পাশে 7,00,000 টাকার কাজ। এখানে জনগণের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, যে জল উঠে যায় তাদের বাড়িতে, ঘরে জল ঢুকে যায়। অনেক দিন রাত্রে আমি আসতাম, দেখতাম ওদের তার জন্য ওনাদেরকে আমি কথা দিয়েছিলাম এবং কাজও রেডি হয়েছিল, এতদিনের কাজ হয়ে যেত। কারণ এই যে করোনা অতিমারির জন্য কাজটা ধরা হয়নি, মণ্ডলের মধ্যশিল্প মণ্ডলের জেনারেল সেক্রেটারি মুন্না চৌধুরী, ওনার ভালো নাম হলো নীরব চৌধুরী, আর আমার সঙ্গে আছেন আমাদের মধ্যশিল্প মণ্ডলের আমাদের এই অঞ্চলের অভিভাবকরা এবং সুব্রত পাল মধ্যশিল্প মণ্ডলের সেক্রেটারি, আমরা সবাই উপস্থিত থেকে এই কাজটি আজকে উদ্বোধন হলো, সেটার দিকে আপনারা নজর রাখবেন, লক্ষ্য রাখবেন। শিলচর সিভিল হাসপাতালের চরম অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ করলেন ভ্যাকসিনের কাজে নিয়োজিত শিক্ষকরা। দ্বিতীয় দফার ভ্যাকসিনের জন্য কাছাড় জেলা প্রশাসনের তরফে নিয়োজিত শিক্ষকদের বুধবার শিলচর সিভিল হাসপাতালে আসার নির্দেশ জারি করা হয়। সেই মতে প্রচুর শিক্ষক সিভিল হাসপাতালে আসেন, কিন্তু সিভিল হাসপাতালের চরম অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। এ ব্যাপারে তারা জানান, জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হলেও কোনো গাইডলাইন দেওয়া হয়নি, এতে সমস্যায় পড়েছেন। এছাড়া সিভিল হাসপাতালে নেই কোনো সামাজিক দূরত্ব, শিক্ষকদের ডেকে আনলেও কোনো ধরনের শৃঙ্খলা নেই। ভ্যাকসিন পেরি দেওয়ার অফিসার হিসাবে আপনারে ডেপুট করা হয়েছে ডেপুটি কমিশনার ইলেকশন বাস থেকে,
আপনারা কোনো ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে যে আমরা ফিল্ডে গিয়া কী করতাম কি না? এরপরে কালকে হঠাৎ তারা একটা অর্ডার দিল যে সব সিভিল ডিপিএসসি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারও আমরা সবে আইতাম, এখানেও কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট নাই, কোনো কোভিডের কোনো সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপার নাই, একজন দুজন করে বুঝা নিতে লাগছে। এই যে ব্যবস্থাটা টিচাররা যদি আনারও ইচ্ছা আছে তাহলে আইতার গাইডলাইনটা আমরা হোয়াটসঅ্যাপে দিলেই তা ওর কোনো ধরনের হল ঠিক করলে আজকে এইভাবে সোশ্যাল ডিস্টেন্স আমরা কোভিড ভেরিফাই করতাম আর এখানে আমরাও কোভিড ডেক করি আর এই সিস্টেমটা যাতে নেক্সটে টিচাররা লাগে না হয় এটা আমার কাছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছে আমরা একটা অ্যাপিল রইল। শহরে লুপ্ত হলেও এখনো গ্রামাঞ্চলে পালন করা হয় ভোলা ছাড় ভুলি ছাড় পার্বণ। বাংলার বারো মাসের মধ্যে কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয়। এই মাসে প্রত্যেকে গোপাল ভোগের আয়োজন করে থাকেন। এই মাসের আরেকটি নাম আছে নিয়ম মাস। সারা মাসব্যাপী ভোরবেলা কীর্তনাদি পালন করা হয়। অনেকে আবার সারা মাসব্যাপী নিরামিষ আহার গ্রহণ করেন। শহরাঞ্চলে এখন আর ভোলা ছাড় ভুলি ছাড় পালন করা হয় না, তবে গ্রামাঞ্চলে এখনও এই রীতি বর্তমান সারা মাসব্যাপী। রাখাল ছেলেরা হাতে লাঠি নিয়ে বিভিন্ন পদাবলী গান গেয়ে থাকে এবং বাড়ি বাড়ি ঘুরে গান শোনায় এবং বাড়ির কর্তা ব্যক্তিরা খুশি হয়ে তাদেরকে জিনিসপত্র অর্থ প্রদান করেন। তবে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল নয়। যুগের সাথে সাথে ক্রমশ হ্রাস পাচ্ছে এই রীতিগুলো, তবুও জানা কয়েক কিছু লোক এগুলো ধরে রেখেছেন। প্রায় ২৫ দিন থেকে নিখোঁজ ধলাইর জামালপুর গ্রামের বছর ১৬র নীলিমা বেগম উদ্বেগে পরিবার। নিজের বাড়ি থেকে নিখোঁজ এক নাবালিকা। দক্ষিণ ধলাইয়ের জামালপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন লস্করের মেয়ে বছর ১৬র নীলিমা বেগম লস্কর তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় প্রায় ২৫ দিন আগে। নীলিমা বেগমের মা ফাতারুন্নেসা জানান, তিনি বাড়ির পাশে থাকা সবজি ক্ষেতে সবজি চাষ করতে যান এবং চাষ শেষ করে ঘরে এসে দেখেন নীলিমা বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। মেয়েটির রং শ্যামবর্ণ, মাথার চুল লম্বা এবং কথাবার্তা তুতলানি অবস্থায়। কোনো সহৃদয় ব্যক্তি যদি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে পরিবারের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ফাতারুন্নেসা। ফুরির নাম কি তা? নীলিমা বেগম লস্কর। মানে আরিসে মানে কই থেকে আরিসে? বাড়ির থেকে নিনা কই থেকে? বাড়ির থেকে আরিসে তিনটার সময়। আমি বন্ধ লালু করা সুরাত লাগছি আর কই বাদে আইয়া বিয়ালে সাইলাম আসর নমাজ পড়িতাম আইছি আর আইয়া সাইলাম তাই যে দুয়ারগর হাঁটা অগর অগর কি গেলাম গেলে আমার ফুড়িয়া হাঁটা না তোমার লোক আমরা আসলাম কইতে পারতাম আশপাশও বাজিও বাড়ি টুকাইলাম না আমি। আপনার দাবি আপনার ফুরি আশা করি আইসি। এক মাস ব্যাপী আয়োজিত নিয়ম মাসের সমাপ্তি হলো উধারবন্দ সমষ্টির রংপুর নরসিং আখড়ায়। এক মাস ব্যাপী আয়োজিত নিয়ম মাসের সমাপ্তি হলো উধারবন্দ সমষ্টির রংপুর নরসিংহ আখড়ায়। বুধবার ভোর ৫টায় রংপুর নরসিংহ আখড়া থেকে নগর কীর্তন আরম্ভ করে সদরঘাট গৌরীয় মঠ পর্যন্ত পরিক্রমা করে ফের আখড়ায় এসে শেষ হয়। এরপর ভোগারতি সহ ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আখড়ার সাধারণ সম্পাদক শ্যামাপদ রায় জানান, নিয়ম নিষ্ঠা সহকারে প্রতি বছর কার্তিক মাসকে নিয়ম মাস হিসেবে পালন করা হয়। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়। নিয়ম মাস পালনের সমাপ্তি হয়েছে। আমরা এলাকাবাসী নরসিংহের ভক্তবৃন্দ সর্বসম্মতভাবে এবং সর্ব মানে সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা এই কীর্তনে সমাপন করছি। আমরা নরসিংহ আখড়ার থেকে সদরঘাট শান্তিপাড়ার গৌরীয় মঠ পর্যন্ত পরিক্রমা করে নগর কীর্তন করে আজকে নরসিংহ আখড়াতে এসে আমরা এটার সমাপন ইয়ে করছি এবং সহস্রাধিক ভক্তবৃন্দের
সমাগমের মাধ্যমে এই সমাপন উৎসব উদযাপিত হয়েছে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ অনুসারে যে এই নিয়ম মাসের এক মাস যারাই আমার কীর্তন পরিবেশন করবে বা যারা সহযোগিতা করবে আমি তাদের জন্য স্বয়ং উপস্থিত থাকি এই কীর্তনে। এটা লোয়ার পর ইচ্ছাপুর গ্রামে জন্ম নেওয়া দুপাওয়ালা বাছুরকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। অদ্ভুত আকৃতির একটি গরুর বাচ্চা জন্ম নেওয়ায় কটামনি এলাকায় এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবাইকেই প্রকৃতির কাছে নত হতে হয়, প্রকৃতির দেওয়া দানগুলো স্বীকার করে নিতে হয়। লোয়ারপোয়া অন্তর্গত ইছাবিল গাঁও পঞ্চায়েতের ইছারপাড় গ্রামে ঘটনাটি ঘটে। দিনমজুর নজরুল ইসলামের গৃহপালিত গাভী এই বাচ্চাটি প্রসব করে। আশ্চর্যজনকভাবে বাছুরের সামনের দুটো পানি কেবল পেছনের দুটি পা নিয়ে জন্ম নিয়েছে বাছুরটি। নজরুল ইসলাম করিমগঞ্জ জেলার পশুপালন বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। করিমগঞ্জ লায়ন্স ক্লাবের তরফে করিমগঞ্জ পুলিশ রিজার্ভে ডায়াবেটিক শিবিরের আয়োজন। নিজেদের শখ আহ্লাদকে সরিয়ে রেখে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যান কর্তব্যরত পুলিশকর্মীরা। কর্তব্য সম্পাদন করতে গেলে শারীরিক সুস্থতার প্রয়োজন রয়েছে, তাই করিমগঞ্জ লায়ন্স ক্লাব ফ্রন্টলাইন আয়োজিত এক ডায়াবেটিক শিবিরের আয়োজন করা হয়েছে। করিমগঞ্জে পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া লায়ন্স ক্লাবের এই কাজের ভূয়সী প্রশংসা করেন, তৎসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের। শিবিরটি আয়োজিত হয় পুলিশ রিজার্ভে। এই সমাজ অবস্থা পুলিশদের দ্বারাই সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, আর লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ল্ড ওয়াইড সামাজিক সংস্থা, তো যারা সমাজের কাজ করছে আমরা তাদেরকে প্রাধান্য দিয়েছি এবার। আর তার আগেও আমরা ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্প আমরা করেছি, তো আমরা সেখানেও সেই দিন আমরা প্রায় 150 জন মানুষের আমরা পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে, যাতে পুলিশ মানে মেডিকেল চেক আপ এটা করবা যায়, সবরে যাতে হেলথটা মনিটর করব পৰা যায়, সেইটো কারণে আমি অলরেডি স্টেপস লৈছো। আর এইখানে সময়তে লায়ন্স ক্লাবে এনেকে আগবাড়ি আহি যাকালি পরহি মো অফিসে থাকি আমি যেটা মোক এই প্রস্তাব দিলে যে একটা ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প এটা ইয়াত করব, মানে মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু লায়ন্স ক্লাব, এওঁলোকে এনেকুৱা এটা স্টেপ লৈছে কারণে। আর মানে আশা করো যে আগলেও এনেকুৱা কোলাবরেটিভ এপ্রোচত এনেকুৱা বিভিন্ন ধরনের ক্যাম্প আগতেও হয়ে থাকে। ধলের জীবনগ্রাম জিপির বাবনখালের দরিদ্র কৃষক গৌরমণি রায়ের উপর অত্যাচার চালানোর অভিযোগ কাছাড় মাল সমাজের নেত্রী বিনতা পাল ও জীবনগ্রাম জিপির পঞ্চায়েত কর্তার বিরুদ্ধে। ধলের জীবনগ্রাম জিপির বাবনখালের দরিদ্র কৃষক গৌরমণি রায়ের উপর অত্যাচার চালানোর অভিযোগ কাছাড় মাল সমাজের নেত্রী বিনতা মাল ও জীবনগ্রাম জিপির পঞ্চায়েত কর্তার বিরুদ্ধে। মিথ্যা মামলায় জড়ানোর দরুন গৌরমণি রায়কে প্রায় 1 মাস 20 দিন জেল খাটতে হয়েছে। কোনো উপায় না পেয়ে গৌরমণি রায়ের স্ত্রী অঞ্জনা রায় নিজের বাড়ির গরু ছাগল হাঁস বিক্রি করে গত 16ই নভেম্বর স্বামী গৌরমণি রায়কে জেল থেকে জামিনে মুক্ত করিয়ে আনেন। 8ই নভেম্বর ধলাই থানার পুলিশ গৌরমণি রায়কে জেলে পড়েছিল। নিহুরি 3 জন হিন্দুস্তানি একজন এরারেও মারছে, তারা ও কয়েকদিন আগে তারা এই নমুনা সবসময় ঘটনা করিয়া যায়, আর তারা খালি মিশামিশি উদ্যোগ তেরে পায় তার উপরে কেস থাকে, সে আমার উপরে কেস দিছে, একদম মিশামিশি কেস দিছে, আমি তার দেখছিও না তার চিনিও না, আর হে কয় তার গালাগালিও করছি, এটাও মিথ্যা, আমি কোনোদিন লেখিও না কোনটা না, মিশা কেস দিয়ে আমারে 1 মাস 20 দিন জেল খাটাইছে, জেল খাটাইয়া এরপরে খবর পাইছে বল তোমার জিপি পঞ্চায়েত তার খাটাইয়া বিচার দিছে, কইসে যাও গিয়া কেস দাও যাও, কমসম বিচার দিছে আমার তো ডাকি তো আসলে, আমি যাই না আমার উপরে কেস করি, মুন্না এপি হে আমারে ফোন করছে। গৌরীশঙ্কর রায় স্মৃতি ক্রিকেটে বুধবার জয়লাভ করলো সানরাইজ ক্লাব ও রামনগর ইউনাইটেড ক্লাব। গৌরীশঙ্কর রায় স্মৃতি ক্রিকেটে বুধবার প্রথম ম্যাচটিতে জয়লাভ করল সানরাইজ ক্লাব। এসএমদেব স্টেডিয়ামের মাঠে এদিন তারা 4 উইকেটে হারালো ভেটেরান ক্রিকেট ক্লাবকে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে রামনগর ইউনাইটেড ক্লাব 135 রানে বিশাল ব্যবধানে হারালো শান্ত সেনা ক্লাবকে। প্রয়াত ক্রিকেটার বিক্রম পাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় সহ খাদ্য সামগ্রী বিতরণ করল ফ্রেন্ডস অব দ্য আর্থ।
জেলার প্রাক্তন ক্রিকেটার তথা ডিএসএর প্রাক্তন সদস্য বিক্রম পাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক সংস্থা ফ্রেন্ডস অব দ্য আর্থের ব্যবস্থাপনায় দুস্থদের মধ্যে কাপড় সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হলো বুধবার। এ উপলক্ষে উপস্থিত ছিলেন প্রয়াত বিক্রম পাল চৌধুরীর সহধর্মিণী শিম্পি পাল চৌধুরী, সংস্থার পক্ষ থেকে মাসুম আহমেদ, ইমতিয়াজ আহমেদ, দেবজ্যোতি ভট্টাচার্য, শুভজিৎ পাল প্রমুখ। পনেরো বছর আগে উনি রাজ্য দলে খেলেছেন, আসাম রাজ্য দলে। ওনার নাম হয়েছে বিক্রম পাল চৌধুরী। আগামীকালকে ওনার এক বছর অর্থাৎ বাৎসরিক হবে। তাই প্রয়াত এই দাদার আমাদের এনজিওর সাথে ওনাদের খুব ভালো সম্পর্ক ছিল এবং আগামীকালকে এক বছর, যেহেতু অনেক কিছু রীতি যেভাবে নিয়ম চলে আমি সঠিক সব কিছু জানি না, যদি ওনার ওয়াইফ ওনার মরে যাওয়ার পরে ওনার সব দায়িত্ব উনি নিজে বহন করেছেন এবং ওনার সব কাজ উনি নিজেই দেখছেন, নিজেই করছেন। তাই আজকে আমরা চিন্তাধারা করেছি, প্রথম বছর হয়তো কোনো কিছু আমাদের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আগামী দিনে ওনার নামে আমরা এটা প্রত্যেক বছর কিছু না কিছু করে যাব, আমরা এটা ভেবে নিয়েছি এবং করে যাব। আমাদের এনজিও থেকে যেহেতু ওনার স্বভাব চরিত্র থেকে শুরু করে উনি মানুষ হিসাবে সবাইকে সহায় করতেন এবং সবার দুঃখে উনি থাকতেন এবং সবসময় ওনাকে মানুষের সব কিছুতে আমরা পেয়েছি, যার কারণে আজকে কালকে ওনার এক বছর হবে। আর ওনার এই এক বছরের বাৎসরিক উপলক্ষে আমরা কিছু খাবার এবং কিছু বাচ্চাদের এবং বড়দের কিছু কাপড় রয়েছে, কাপড় আজকে আমরা বিতরণ করবে। আমার স্বামী বিক্রম পাল চৌধুরী এইসব খুবই ভালোবাসতেন আর ওনার ইচ্ছা ছিল, উনি অসুস্থ ছিলেন, তার মধ্যেও মাসুমের সঙ্গে এসে অনেক কিছুতেই যোগদান দিয়েছেন, উনি এইসব ভালোবাসতেন। তাই আমি আজকে মাসুমকেই বললাম যে সব কিছু করো তুমি, ও সব কিছু করেছে তার জন্য ধন্যবাদ। আর আগামীতেও আমার ইচ্ছা আছে উনি যেগুলো ভালোবাসেন ওগুলো করা আর করে যাব। অসম রাজ্যে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টিমে স্থান পেল সীমান্ত শহর করিমগঞ্জের সৌরভ দে। অসম রাজ্যে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টিমে নিজের স্থান অন্তর্ভুক্ত করল সীমান্ত শহর করিমগঞ্জের শ্যামাপ্রসাদের উদ্যমী যুবক সৌরভ দে। সৌরভ ক্রিকেট টিমের খেলার সুযোগ পাওয়ায় পরিবার পরিজন সহ করিমগঞ্জ ডিএসএতে খুশির জোয়ার। এছাড়াও ১৯ নভেম্বর থেকে করিমগঞ্জ ডিএসএর উদ্যোগে অ্যাথলেটিক ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে, ১৯ তারিখ সকালে শুভ উদ্বোধন হবে। ডিএসএর তরফে ক্রীড়াপ্রেমী সকলকে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছেন। প্রায় চার বছর ধরে আছে, প্রত্যেকটি চাহিদাকে যোগদান করছে, আপনার শারীরিক খেলোয়াড় হিসাবে সবসময় সে ভালো খেলোয়াড়, এই দিকে একটা আনন্দ দিচ্ছে আজকে, এটা মানে বাসায় আমরা এটা ফ্ল্যাগ অফ করার লাগি আমরা সার্কুল অফিসার এবং ইয়ে দুটা বয়েস এবং গার্লস দুটি আছে, সার্কুল অফিসার এবং মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার দুজন তো রেজিস্টার আলাদা আলাদা দুটি মানে হয়তো ছেলেটা আগে কাটবো মেয়েরটা একই ওয়েতে রোড টাইমটা কি সাতটা সকাল সাতটা ১৯ তারিখ আছে এই ব্রাঞ্চের মধ্যে এবং ক্লাবের মধ্যে যে আমরা এখানে আমরা প্লেকার্ড আমরা বানাইয়ে দিব সব প্রত্যেক ক্লাবের নামে আর যে যে ক্লাব আছে তারা তাদের ফ্ল্যাগটা যদি নিয়ে আয় আমরা মার্চপোস্টটা থাকতো প্রথম মার্চপোস্টটা করিয়া তারা গেস্ট মানে গেস্ট যারা থাকবা তারা আমরা ইতিমধ্যে আমরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লক্ষ্য করে সাথে আমাদের আলোচনা হয়েছে, গতকালকেও আমাদের প্রেসিডেন্টের সাথে আলোচনা হয়েছে, গতকালকেই দিল্লি থেকে না মুম্বাই থেকে এসে গুয়াহাটিতে পৌঁছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাতাবাড়ির বেটার বোন ক্যাম্পের সামনে নাকাল চেকিংয়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক এক। বৃহস্পতিবার শিলচর আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে, যোগ দিবেন বিভিন্ন কর্মসূচিতে। পাইকান দিগরখাল জিপিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ, গায়েব রিংওয়েল ডাস্টবিন। ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় কার্তিক পুজো আয়োজিত।
যুবতীর হাত কেটে ফেলায় ১৩ মাস পর মূল অভিযুক্তকে আটক করতে ব্যর্থ বাজারিছড়া পুলিশ। অপহৃত যুবতী সহ ক্লারিয়েট থেকে আটক শিলচর রাজ ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী রাজ মজুমদার। এখনকার মতন খবর এ পর্যন্তই। নমস্কার।